এক্ষুনি সাবস্ক্রাইব করো এস বি ম্যাথ পাড়ার চ্যানেলটিকে এবং পাশের বেল আইকন ক্লিক করো সমস্ত ভিডিও পেতে যে ভিডিও শুধুমাত্র পরীক্ষার নম্বরই বাড়াবে না জীবনকে সুন্দর করে গড়ে তুলবে দু হাজার সালের মাধ্যমিক পরীক্ষায় যে প্রশ্নটা এসেছিলো সেই প্রশ্নটা নিয়ে আমরা আজকে আলোচনা করবো এরকম আরও ভিডিও পেতে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবার দেখো প্রথম যে এক নম্বরে রয়েছে সেটা হলো নিম্নলিখিত প্রশ্নগুলোর প্রতিটি ক্ষেত্রে সঠিক উত্তর নির্বাচন করো ছটা প্রশ্ন থাকে এবং একটা এক্সট্রা থাকে না ছয় নম্বর থাকে প্রত্যেকটা প্রশ্নের জন্য এক নম্বর করে দেখো প্রথম প্রশ্নে আমাদের কি বলেছেন প্রশ্ন এবং তার উত্তর আমরা দেখব এবং সেখানে তোমরা বোঝার পরে ভিডিওটাকে পজ করবে এবং উত্তরটাকে লিখে নেবে যদি জানা না থাকে আর যদি জানা থাকে এবং সেটা পারো তাহলে সেটাকে আর তুলতে হবে না দেখো কি বলেছেন কোন মূলধন দশ বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত পাঁচ দশ পনেরো কুড়ি কোনটা হবে এখানে উত্তর দেখো আমরা সমাধান করে নিয়েছি সেটাকে আমি একটু বুঝিয়ে দিই মূলধন ইকুয়াল টু পি টাকা কোন মূলধনে বলেছে তাহলে আমরা মূলধন ধরলাম পি টাকা আর সময় দশ বছর বলে দিয়েছে সরল সুদ আর পার্সেন্ট যেহেতু আমাদের দেয়া নেই সুতরাং আমরা আর পার্সেন্ট ধরে নিয়েছি তাহলে সুদাসল বলেছে কি দ্বিগুণ হবে তাহলে টু ইন্টু পি টাকা যেহেতু দ্বিগুণ হবে বলেছে তাহলে এখান থেকে আমরা সুদ কী পাবো টু পি মাইনাস পি টাকা ইকুয়াল টু পি টাকা এটা আমাদের সুদ তাহলে আমরা সূত্র কি জানি আই ইকোয়াল টু পি আর টি বাই হান্ড্রেড এখান থেকে আর ইকাল টু কী পাবো আয়ের সঙ্গে একশো গুণ হবে বাই পিটি পিটি নিচে গিয়ে গুণ হবে দেখো তাহলে আই ইন্টু হান্ড্রেড বাই পিটি এবার দেখো আয়ের মানটা এখানে কী পেয়েছি সুদ সুদ পেয়েছি পি আসল যে পি আমরা সেটা ধরেও নিয়েছিলাম পি তাহলে আসলে কোনো পরিবর্তন হল না তাহলে পি বাই পি পি ইন্টু হান্ড্রেড পি ইন্টু টেন সময় আমাদের দশ বছর তাহলে কাটাকাটি করে দেখছি দশ পেয়েছি তাহলে আরের মান যখন দশ তখন সুদের হার কত দশ পারসেন্ট এখানে দেখো একটু ভাবতে পারো যে মূলধন এখানেও পি লিখলাম এখানে সূত্র আমরা অ্যাপ্লাই করলাম পি এটা যখন এমসি করবে তখন তুমি যেটা ইচ্ছে সেটাই ব্যবহার করতে পারো একই জিনিস দশবার ব্যবহার করতে পারো একশোবার ব্যবহার করতে পারো সেটা তোমার মেন্টালের উপর নির্ভর করবে কিন্তু যদি দুই মার্কের প্রশ্ন এবং এক মার্কের প্রশ্ন যেগুলো আমাকে করে দেখাতে হবে সেইগুলোর ক্ষেত্রে এখানে কখনো পি ধরে এখানেও সেই পি ধরে সূত্র হিসেবে নিয়ে তুমি করতে পারো না সেখানে তোমাকে এখানে মূলধন ধরতে হবে হয়তো এক্স বা ওই জাতীয় কিছু অন্য কিছু একই রাশি তখন দুবার ব্যবহার করতে পারবে না তারপরের অঙ্কতে আমরা যাই এত সমীকরণে বিদয়ের দয়ের কত হবে আমরা কী জানি বিদ্যুতের গুণফল সি বাই এখানে সি ইকোয়াল টু কত সি ইকুয়াল টু তিন এ ইকাল টু এক্সে স্কোয়ারের শখ এক্স স্কোয়ারের শখ কত এক তাহলে তিন বাই এক ইকোয়াল টু তিন তাহলে এখানে আমাদের উত্তর কোনটা সি হচ্ছে তারপরে প্রশ্নে আমরা একটু চলে যাই ও কেন্দ্র বৃত্তে বি আর সি ডি যা দুটি বৃত্তে সমান এবার দেখো যা দুটির দৈর্ঘ্য সমান বলেছে তাহলে বি আর ডি এদের যা এর দৈর্ঘ্য আমরা সমান চলো মেনে নিলাম আর বলেছে কি এ ও বি এ ও বি এই কোনটা যদি ষাট ডিগ্রি হয় তাহলে সিও বিকোন সি ও ডিকন সরি সি ও ওডিকোন এদের দৈর্ঘ্য কত হবে ওকে দেখো এবি আর ডি বলেছে আমাদের সমান খেয়াল করবে এ বি আর ডি আমাদের বলেছে সমান আবার ও এ ও বি এরা সমান আবার ও সি ও ডি এরাও সমান বৃত্তের ব্যাসার্ধগুলো সবাই তো সমান হয় তাহলে ও ও এ ও বি ও ডি ও সি এরা সমান তাহলে আমি যদি এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে তুলনা করি তাহলে আমরা এখান থেকে দুটো ভাউ সমান দেখেছি এদের এদের সমান দেখেছি এদের এদের সমান দেখেছি তাহলে বলতে পারি দুটো ত্রিভুজই সর্বসম সুতরাং এই কোণের অনুরূপ এই কোণ এইকুণ আর সমান হবে এখানে বলেছে কত ডিগ্রি ষাট ডিগ্রি তাহলে এইকুণ যদি ষাট ডিগ্রি হয় তাহলে কোন আমরা দেশ ষাট ডিগ্রি তাহলে কত পাচ্ছি ষাট ডিগ্রি ক্লিয়ার তারপরের প্রশ্নে আমরা আসি এটা একটু তুলে নেবে দরকার হয় তোমাদের চলো পরের যে প্রশ্নটা রয়েছে সেটা হলো এই যে দুটি লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত ওয়ান এস টু ফোর এবং তাদের ভূমি তলের ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে ফোর এস টু থ্রি ফোর ইস টু ফাইভ হলে তাদের উচ্চতার অনুপাত কত সেটা আমাদের বের করতে হবে এবার দেখো আয়তনের অনুপাত আয়তনকে আমরা কী ধরি ভি ধরি ভলিউম তাহলে ভি ওয়ান টু ভি টু ইকুয়াল টু ওয়ান টু ফোর আবার এখানে বলেছি কি ব্যাসারদের অনুপাত ফোর ইস টু ফাইভ তাহলে ব্যাসারদের অনুপাত আমরা ফোর ইস টু ফাইভ ধরলাম এখানে দেখো তাহলে এখানে আয়তনের অনুপাত তাহলে কত পাবো আয়তন এ তাহলে মোটামুটি পাই আর স্কোয়ার ওকে ক্ষেত্রফল পাই আর স্কোয়ার এটা কি বৃত্তাকার শঙ্কুর ওকে পাই আর ক্ষেত্রফলের অনুপাত তাহলে ক্ষেত্র অনুপাত আমরা কত পাবো পাই আর স্কোয়ার এটা ওয়ান হতে পারে আর পাই আর টু তার হোল স্কোয়ার তাহলে এদের অনুপাত দেখো এখান থেকে পাই পাই চলে যেত আর এখানে আর ওয়ান তার হোল স্কোয়ার আর টু তার হোল স্কোয়ার এটা আমাদের থাকতো তাহলে সেটাই করেছি ষোলো ইস টু পঁচিশ এবার দেখো এখানে এটা কি বাই টু এটা আমাদের সূত্র কি ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইস ওকে আবার দেখো ওয়ান বাই থ্রি পাই এটা আর ওয়ান আর টু তার হল স্কোয়ার ইন্টু এইস ওকে এটা দুটো আমাদের সূত্র তাহলে এখানে আমরা এ টুককে আমরা এ দিয়ে আর এ টুককে আমরা এ টু দিয়ে প্রকাশ করেছিলাম সেটাই আমরা লিখেছি এবার এটা এটা কেটে দাও আর বাকি এখানে যা পড়ে গেল এ ওয়ান আর এ টু এর মান আমরা পেয়েছি সেটা লিখে দাও ওয়ান বাই ফোর এটা আমাদের ছিল ভি ওয়ান বাই ভি টু প্রথমেই দেওয়া ছিল সেখান থেকে দেখো এবার এই বাই রয়েছে এবার এই এইচ বাই এইস ইকুয়াল টু এই ষোলো এস চারের সঙ্গে গুণ হচ্ছে নিজেকে পঁচিশ উপরে একের সঙ্গে গুণ হচ্ছে তাহলে পঁচিশ উপরে গুণ হচ্ছে তাহলে দেখো পঁচিশ ইস টু চৌষট্টি পেয়েছে ওকে ক্লিয়ার হয়েছে দরকার হয় আরেকবার দেখে নাও তুমি নিজে নিজে ওকে আশা করি ক্লিয়ার হবে তারপরের অঙ্কটা আমি একটু দেখাই বলেছি কি সাই যদি সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু জিরো সেখানে এর মান শূন্য ডিগ্রির থেকে বড়ো হবে এবং নব্বই ডিগ্রি থেকে ছোট হবে এবং সেক থিটা প্লাস কোসেক থ্রিটা ইকুয়াল টু এক্স হয় তাহলে এক্সের মান কত এবার চলো এবার সাইন থিটা ইকুয়াল টু কস টু ওয়ান ও সরি জিরো এবার সাইন থিটা টু ওই পাশে গেলে হয় প্লাস এবার আমরা সাইনার কজের কিন্তু পুরো সূত্র জানি সুতরাং এখানে নব্বই ডিগ্রি মাইনাস থ্রিটা সাইন নব্বই ডিগ্রি মাইনাস থ্রিটা ইকোয়াল টু পরিবর্তে সাইন নব্বই ডিগ্রি থ্রিটা আমরা লিখতেই পারি তাহলে এখানে থ্রিটা টু তাহলে এখানে দেখো থিটা প্লাস থিটা এই থিটা ওই পাশে গিয়ে প্লাস হলো গোলটা নব্বই ডিগ্রি এখান থেকে আমরা থ্রিটা পেয়েছি পঁয়তাল্লিশ ডিগ্রি দুই যে ভাগ করে দেবো উভয় পক্ষে এবার দেখো এখানে সেক থ্রিটা প্লাস কোষেক থিটায় ইকুয়াল টু এক্স বা সেক পঁয়তাল্লিশ ডিগ্রি প্লাস কোসেক পঁয়তাল্লিশ ডিগ্রি ইকুয়াল টু এক্স যেহেতু আমরা তিটার ম্যান পেয়েছি পঁয়তাল্লিশ ডিগ্রি এবার পঁয়তাল্লিশ ডিগ্রির মান বসিয়ে দাও সেক পঁয়তাল্লিশ ডিগ্রি রুট টু এটা রুট টু তাহলে মান টু রোড টু পাচ্ছি ক্লিয়ার হলো এবার পরের প্রশ্নতে আমরা একটু চলে যাই দেখো এখানে কতগুলো সংখ্যা দেওয়া রয়েছে এদের কি বলেছে সংখ্যাগুরু মান কোনগুলো সেগুলো আমাদের হিসাব করে বের করতে হবে তাহলে এদেরকে একটু সাজিয়ে রাখো এক তারপর দুই কয়টা আছে এক দুটো আছে সেভাবে সাজিয়ে রাখলাম তিন আছে দুটো এইভাবে আট রয়েছে চারটে দশ রয়েছে এখানে সবথেকে বেশি কে রয়েছে সব থেকে বেশি রয়েছে আট চারবার রয়েছে তাহলে এখানে সংখ্যাগুরু মানকে আট তাহলে সংখ্যাগুরু মান আট ক্লিয়ার হলো আর ওকে এখানে প্রত্যেকটার উত্তর কিন্তু দেয়া রয়েছে এবং সেটা একটু দাগিয়ে নেবে ওকে আর এখানেও কিন্তু দাগানো হয়নি এটা ডি নম্বর উত্তর অবশ্যই একটু দাগিয়ে নেবে প্রত্যেকটা উত্তর দেখিয়ে দিচ্ছি এবার দেখো শূন্যস্থান পূরণ করতে বলেছে যে কোনো পাঁচটি করতে বলেছে উনিশুর পাঁচশো টাকা ন মাসের জন্য এবং ডেবিট ছশো টাকা পাঁচ মাসের জন্য একটা যৌথ ব্যবসায় নিয়োজিত করল তাদের লাভ্যাংশের অনুপাত কত তাহলে এর টাকা ন মাসের জন্য তাহলে এক মাস অনুপাতে ক দিন এক মাস অনুপাতে যদি খাটাই সেই পরিমাণ লাভ পাওয়ার জন্য আমাদের কত টাকা খাটাতে হতো তাহলে এই পাঁচশো টাকা তার সঙ্গে নয় গুণ করে দাও এবং এই ছশো টাকা তার সঙ্গে পাঁচ গুণ করে দাও এদের অনুপাতটা নিয়ে নাও এবার তাহলে এখানে হয় পঁয়তাল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ শূন্য শূন্য পাঁচশো তিরিশ তারপরে আরও দুটো শূন্য 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 কেটে দেওয়া এইভাবে কাটাকাটি করে দেখো তিন এস টু দুই বেরোচ্ছে তাহলে এখানে আমাদের উত্তর হবে থ্রি এস টু টু অনুপাত হবে থ্রি টু টু তারপরে প্রশ্নে আমরা একটু যাই কী বলেছে দেখো দুইটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হলে তাদের পরস্পরের সম্পূরক বলা হয় তাদের কি বলা হয় পরস্পরকে সম্পূরক বলা হয় আর পূরক কাদের বলা হয় দুইটি কোণের সমষ্টি নব্বই ডিগ্রি হলে তাদেরকে একে অপরের পূরক কোণ বলা হয় সম্পূরক একশো ডিগ্রি আর পূরক নব্বই ডিগ্রি মনে থাকে জানো একটু খেয়াল রাখবে মাথায় এবার দেখো এই একটা দেয়া আছে দীঘার সমীকরণ এবার বিষয় বাস্তব সমান হলে বি স্কোয়ার ইকুয়াল টু কত হবে এখানে একটা গ্যাপ রয়েছে তাহলে দেখো আমাদের সূত্র কি বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল টু শূন্য তাহলে এখানে একটু যদি খেয়াল করি তাহলে এখানে বিয়ের জায়গায় কত আছে টু বি তাহলে টু বি তার হল স্কোয়ার মাইনাস ফোর এসি এর জায়গা কত আছে এই রয়েছে আর সি এর জায়গায় সিই রয়েছে তাহলে এখানে এ ইন্টু সি শুধু এখানে একটু পরিবর্তন হয়েছে বি এর জায়গায় রয়েছে টু এটা একটু খেয়াল সব সময় যে কোন জায়গাটা কি দিয়েছে এর জায়গায় যদি এখানে এ না থাকতো অন্য কিছু থাকতো অর্থাৎ এক্স স্কোয়ারের শখ যদি অন্য কিছু থাকতো তাহলে আমরা সেটাই বসাতাম এখানে বসানোর পরে এখানে ফোর বি স্কোয়ার মাইনাস ফোর সি তাহলে বি স্কোয়ার

সাইন একশো ডিগ্রি বলুক বা দুশো ডিগ্রি বলুক বা আরও বেশি বলুক সেখানে দেখবে যাই করো সব থেকে বড়ো মান পাবে এক সুতরাং এই থিটার মান কত হচ্ছে বা কি হচ্ছে সেটা কনফিউশনের ব্যাপার না সাইন সর্বোচ্চ মান এক সাইনের সর্বোচ্চ মান এক তারপরের প্রশ্নতে আমরা আসি একটা নিরেট গোলোক গলিয়ে একটি নিরেট লম্ব চোয়াকের আকৃতির চোং তৈরি করা হলো গোলক এবং চোঙের ড্যাস সমান হবে কি সমান হবে এবার যাই করা হোক না কেন এদের আয়তন তো পরিবর্তন হচ্ছে না যেমন ধরো এটা একটা লোহার বল বা চৌকোনা বল এটাকে গলানো হলো একটা বলে পরিণত করা হলো বা এটাকে গলানো হলো একটা থ্যাবড়া কিছু একটা জিনিস তৈরি করা হলো তাহলে তাদের আয়তনের তো কোনো পরিবর্তন হচ্ছে না জল নাও এখানে ধরো একটা কৌটা রয়েছে এর এক কৌটা জল নিয়ে সেটাকে অন্য একটা বাটিতে ঢালা হলো তাহলে সেই জলের আয়তন তো পরিবর্তন হচ্ছে না আকার নিশ্চয়ই পরিবর্তন হচ্ছে তারপরে প্রশ্নতে আমরা একটু চাই কিছু ছাত্রের বয়স হলো এখানে বছরে দেয়া আছে দশ এগারো নয় সাত এইভাবে করে এই বয়সের মধ্যমা কত এদেরকে প্রথমে একটু সাজিয়ে লিখবো সাত আট নয় দশ এগারো চোদ্দ সাতটি পদ আছে অযুগ্ম সুতরাং মধ্যমা সাত প্লাস এক বাই দুই যেহেতু সাতটি পদ এবং অযুগ্ম সুতরাং সাত প্লাস এক বাই দুই তম পদ তাহলে আট বাই দুই তম পদ চার তম পদ চার তম পদ কত আছে এক দুই তিন চার দশ তাহলে এদের মধ্যমা কত হবে দশ ক্লিয়ার এবার তারপরের প্রশ্নে আমরা যাই ওকে পরের প্রশ্নেতে আমরা যাবো না পার্ট টুতে আমরা সোজা চলে যাব এখানে তোমরা পার্ট টু বা এর আগে সতেরো আঠেরো উনিশ এই পার্টগুলো পেয়ে যাবে এবং পার্ট টু পার্ট থ্রি ও পেয়ে যাবে এবং এর একটা প্লে লিস্ট রয়েছে যে প্লে লিস্টে তোমরা দশ বছরের অন্তত কোশ্চেন পেয়ে যাবে সেটা দু হাজার সতেরো আঠেরো উনিশ কুড়ি যে প্রশ্নগুলো মাধ্যমেকে এসেছে সেই প্রশ্নগুলো পাবে এবং বিভিন্ন স্কুলের প্রশ্নগুলো পাবে যেগুলো তোমাকে হেল্প করবে তোমার পরীক্ষায় সুন্দর রেজাল্ট করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই প্লেজটা দেখে নেবে চলো টাটা